আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য এস্টাদলসার জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে শঙ্খ মোহরকে জিজ্ঞাসা করে যে আমি এই কারণেই ফোন দিয়েছিলাম যে কালকে দোলে অদিতি না মোহর বলে হ্যাঁ যাচ্ছে আর কিছু বলবেন আপনি শঙ্খ বলে যে কেন আর কথা বলা যাবে না শঙ্খ জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে যাচ্ছ মোহর বলে কেন এটা কি প্রশ্ন নাকি উত্তর তুমি কোনো কথা সোজাসুজি বলতে পারো না তাই না তোমাকে আমি একটা প্রশ্ন করছি যে তুমি কালকে যাবে কি না যাচ্ছ কি না তুমি সেই প্রশ্নটা সহজভাবে উত্তর দিতে পারছো না মোহর বলে যে না আমি যাচ্ছি না তাহলে তুমি তো দোল উৎসবে যে পিকনিকের আয়োজন করা হয়েছে সেখানে তুমি যাবে তাই না মোহর বলে আমি তো আপনাকে বললাম যে আমারও তো টাকা নেই আমি যেতে পারবো না আর শঙ্খ বলে আমিও তো তোমাকে বললাম যে কলেজ ফান্ড থেকেই যারা স্কলারশিপ পেয়ে পড়াশোনা করে তাদের সমস্ত টাকা দেওয়া হয় তাহলে তুমি কালকে একটা অ্যাপ্লিকেশন করো করে আমার কাছে জমা দিও আপনার কাছে কেন জমা দিতে যাব। কারণ যেহেতু আমি পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করছি তাই তুমি আমার কাছে অ্যাপ্লিকেশনটা হাতে দেবে আর মনে মনে ভাবে যে আমি তো জানি যে আমি যদি বলি যে পিকনিকের টাকাটা আমি তোমার দিয়ে দিয়েছি তাহলে তুমি কখনোই যাবে না পিকনিকে আর আমার দোলের বসন্ত উৎসবে তুমি বারোটা বাজিয়ে দেবে আর সেটা আমি কখনোই করতে দেব না তাই তুমি যদি ডালে ডালে চলো আমি পাতায় পাতায় চলি তাই তোমাকে কোনোভাবেই বুঝতে দিলাম না এরপরেই শঙ্খ মোহরকে রাজি করিয়ে নেয় আর ভাবে যে মোহর যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশনটা কলেজে দেয় তাহলে তো জেনে যাবে যে কলেজ ফান্ড থেকে কখনোই এই সমস্ত টাকা ব্যয় করা হয় না আর সেটা মোহরকে জানতে দেওয়া যাবে না শঙ্খ বলে যে তুমি সেদিনকে খুব ভালো গান গেয়েছিলে মোহর মোহর জানে আপনিও বেশ ভালো গান গান তাই নাকি তাহলে তুমি কি এতক্ষণ যাবৎ আমাকে ফোন দিচ্ছিলে মোহর মোহর বলে যে না তখনই শঙ্খ মিথ্যে কথা বলে জোর দিয়ে বলে আমার ফোনে কিন্তু তোমার নাম্বারটা উঠেছিল এবং আমি বুঝতে পেরেছি যে তুমি ফোন দিয়েছিলে কেন মিথ্যে কথা বলছো তুমি না মিথ্যে কথা বলো না মোহর বলেছি তো কী হয়েছে আমি ফোন দিয়েছিলাম আপনাকে তবে এটা জিজ্ঞাসা করার জন্য যে আপনার হাতের অবস্থা এখন কেমন রয়েছে শঙ্খ জানায় যে আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি তবে একটু ব্যথা বেশি করছে আর ব্যথাটা যতক্ষণ না সারবে ততক্ষণ আমি শান্তিও পাচ্ছি না সব কিছু ইচ্ছে করে বানিয়ে বলে যে মোহর কি বলে মোহর বলে যে হ্যাঁ আপনার তো অনেক দূরই কেটে গেছে আমি তো দেখলাম সেটা গোলাপগুলো কোথায় রেখেছো মোহর গোলাপগুলো আমার এখানে আমার ঘরেই রাখা রয়েছে এটা শুনে শঙ্খ খুশি হয়ে যায় ভাবে যে শঙ্খর দেওয়া গোলাপগুলো মোহর নিজের কাছে রেখে দিয়েছে এইভাবে শঙ্খ কিন্তু হাসতে লাগে হঠাৎ করেই শঙ্খ মোহরকে খাপানোর জন্য সারস্বতীর কথা বলে যে সরস্বতী তোমার মতো অতটা রুটে নয় মোহর বলে আমি রুটে তাহলে আপনি এত রাত্রে রাত পৌনে দুটার সময় আমাকে কেন ফোন করেছেন তাহলে কি অন্য কেউ ফোন করবে করতেই পারে আপনি যদি এত রাত্রে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন তাহলে অন্য কেউ কেন ফোন করবে না আর আপনার যদি সরস্বতীকে এতই ভালো লেগে থাকে তাহলে ওকে ফোন করে কথা বলুন শঙ্খ বলে যে না ও যদি সেদিনকে প্রোগ্রামে কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারলো না কারণ ও তো কোনো কিছুই বেশ ভালো পারে না মোহর জানাই তাহলে আপনি মানছেন যে শাশ্বতী বেশ ভালো কিছু পারে না শঙ্খ জানায় তুমি এতটা জেলিস কেন বলো তো তুমি সব কিছুতে এতটা হিংসে কেন করো তুমি যে মেয়েটার সাথে এত ভালো মেশো অথচ তার সম্পর্কেই তুমি কথা বলছি তুমি তারপরেও জ্বলে যাচ্ছ মোহর ফিরে যাচ্ছে না এই সব কিছু শুনে শঙ্খ প্রচন্ড খুশি হয়ে যায় এবং তার বসন্তটা যে মোহরের সাথে ভালোভাবে কাটবে সেটা ভেবেও শঙ্খ খুশি হয়ে যায় শঙ্খ মোহরকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো এত রাত জেগে কেন রয়েছ মোহর বলে আমার রাত জেগে পড়ার অভ্যেস আগে থেকেই আমি রাত জেগে না পড়লে আমার পড়া মুখস্থ থাকে না আমি মনেও রাখতে পারি না সেই কারণে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে শঙ্খ বলে তুমি তো খুব বেহায়ামে তুমি কথা শোনো না তোমাকে আমি বলছি যে রাত জেগে পড়াশোনা করার প্রয়োজন নেই তুমি অভ্যাসটা পাল্টাও তা না হলে শরীর খারাপ করবে কিন্তু তুমি কোনোভাবে সেটা শুনতে চাইছো না সেই রাত জেগে পড়ার অভ্যেসটাও তুমি পাল্টাতে চাইছো না কিন্তু কেন আমি তো বলছি তাহলে তুমি পাল্টাতে পারবে না মোহর বলে যে না আমি পাল্টাতে পারবো না এটা আমার পুরনো অভ্যেস শঙ্খ তখন বলে যে আমার কথার কোনো দাম নেই তবে তোমাকে আমি আর একটা কথা বলতে চাই মোহর বলে যে বলুন শঙ্খ বলে যে থাক আজকে আর বলবো না পরে বলবো মোহর বলে কেন আপনি যখন কথা এখনই তুললেন তখন এখনই কথাটা শেষ করে দিন তারপরেই শঙ্খ বলে যে তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কখনো এই কলেজ ছেড়ে যাওয়ার কথা আর বলবে না এই কলেজেই থাকবে মোহর বলে আমি কি হ্যাংলা নাকি যে অপমান অপদস্থ সহ্য করে এই কলেজে পড়ে থাকব শঙ্খ বলে যে তোমাকে অপমান করতো সেই তো তোমাকে বলছে থেকে যেতে তাহলে তোমার অসুবিধাটা কোথায় তুমি আমাকে প্রমিস করো তখনই মোহর শঙ্খকে প্রমিস করে যে কখনো কোনোদিনও এই কলেজ ছেড়ে যাওয়ার চিন্তা মোহর মাথায় আনবে না এবং এই কলেজ ছেড়ে যেতেও চাইবে না সেটা শঙ্খকে প্রমিস করলে শঙ্খ খুশি হয়ে যায় আর এরপরেই শঙ্খ গুড নাইট বলে ফোনটা রেখে দেয় আর এদিকে মোহর শঙ্খর সাথে কথা বলার পরে তার মনটা আনন্দে ভরে ওঠে এবং সে কিন্তু নিজের নিজে গান গাইতে লাগে নিজের ঘরে নাচ করতে লাগে আর ওদিকে শঙ্খ হাতে যে মোহর যে হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল নিজের রুমাল দিয়ে সেটা দেখতে লাগে এবং নিজেও গান গায় আর দুজনের এইভাবেই সারাত কেটে যায় পরের দিন সকালে মোহর কলেজে গিয়ে উপস্থিত হয় আর তখনই তার বান্ধবী শাশ্বতী বলে যে দেখলি তো মোহর তুই ঠিক গেলি না তার জন্য আমি বেশ খুশি হয়েছি তুই কি শুধু আমার জন্য গেলি না নাকি অন্য কারোর জন্য মোহর বলে এসব কি কথা বলছিস কি কথা বলছিস মানে শরস্বতী তুই কিন্তু ঠিক কাজ করিস নি এইভাবে আমাকে ধোকা দিয়ে সরস্বতী বলে তাই নাকি আমি যদি সেদিন শঙ্খ সারকে সাহায্য না করতাম তাহলে তোর শঙ্খ সারের মধ্যে ভাব হতো না শঙ্খ স্যার এত ভালো করে তোকে হলুদ গোলাপ নিয়ে গিয়ে দিল খাওয়া দাওয়া দিল অথচ তারপরেও তুই আমাকে বকাবকি করছিস মোহর বলে তাতে কী হয়েছে ওনার সাথে এখন আমার ভাব হয়েছে ঠিকই যদি কখনো আবার ঝগড়া করার প্রয়োজন হয় তখন ঠিক ঝগড়া লেগেই যাবে শাশ্বতী বলে তোর মনে হচ্ছে না যে শঙ্খচার একটু একটি তোর প্রতি বেশিই কেয়ার করে তোকে একটু বেশিই সাপোর্ট করছে মোহর বলে তুই যে একটু বলিস না আমি ঠিক কথাই বলছি তুই একবার ভেবে দেখিস আর এরপরেই ওদিকে শঙ্কর যে দুই বোন রয়েছে তাদের একটা গ্যাং রয়েছে তারা সবাই মিলে ভাবে যে এই দলে তো মোহর যাবে পিকনিকে তখন ওকে আমরা এমন শিক্ষা দেব আমাদেরকে একটা প্ল্যান পরিকল্পনা করতে হবে যাতে করে মোহরকে ফাঁদে ফেলা যায় আর সে কারণে এখন থেকে পরিকল্পনা শুরু করে দিতে হবে ও যে আমাদের কলেজে অনুষ্ঠানটা করলো সেটা আমরা পণ্ড করতে পারলাম না ভালোভাবে অনুষ্ঠানটা মিটিয়ে দিলো একলা নিঝাতে কারণ নাম কেনার জন্যই তো এইসব কিছু করেছে তা না হলে ওকে কে চিন্ত বলতো আমরা এত বছর থেকে এই কলেজে রয়েছি আমরা এই অনুষ্ঠানটা অর্গানাইজেশন করতাম অথচ এবার ও নতুন একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসে কিছু করলো এটা তো মেনে নেওয়া যায় না আর সবাই বলছে ফোন করে যে আমাদের অনুষ্ঠানটা খুব বাজে হয়েছে প্রতিবার আমরা বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসি কিন্তু এবার কোনোভাবেই কিছু হলো না আমরা কোনোভাবে অনুষ্ঠানটা পণ্য করতে পারলাম না তার কারণ এসার ছাড় এখানে গান গাওয়ার জন্য রাজি হয়েছে এবং জড়িয়ে গিয়েছিল সে কারণে আমরা যদি কিছু করতাম তাহলে এসার স্যারের মান সম্মান খারাপ হতো সেজন্যই কিছু করতে পারিনি ওদিক থেকে মোহর শাশ্বতী বলে দেখলি তো গ্যাংয়েরা দাঁড়িয়ে রয়েছে আমরা একই ক্লাসে পড়ি অথচ ওদের নিজস্ব একটা দল তৈরি করে নিয়েছে যারা আমাদেরকে সহ্য করতে পারে না এখন ওদের সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে মোহর তাতে কি হয়েছে কলেজটা ওদের প্রাইভেট সম্পত্তি নয় এখানে সবাই পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে হ্যাঁ মানছি যে ওই দুই মেয়ে বাবারা এই কলেজটাকে চালায় কিন্তু তারা সেই জন্য এই কলেজটাকে কিনে নিয়েছে সেটা ভাবলে ভুল হবে কলেজটা আমাদের সবারই এরপরে মোহর যেতে লাগলে মোহরকে দেখে সেখান থেকে একজন মেয়ে বলে আমাদের কলেজে অনুষ্ঠান হয়েছে গ্রামগঞ্জ থেকে মেয়েদেরকে আনলে দায়িত্ব দিলে এই ধরনের অনুষ্ঠানই তো মানুষ আমাদেরকে বলছে যে অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে যারা দেখতে এসেছে তারাও বোর হয়ে গেছে মোহর রেগে যায় বলে তোমরা কি এইভাবে হাওয়ায় কথা আমাদের দিকে ছুড়ে দিচ্ছ কেন তুমি কি কথা শোনার মতো কিছু করেছ যা বলবে সামনাসামনি বলবে এইভাবে পেছন থেকে কথা বলবে না তখনই শঙ্কর বোন রেগে যায় বলে পেছন থেকে কথা বললে কি করবে তুমি কি আবার করব। তোমরা এইভাবে কেন কথা শোনাচ্ছ তোমাদের যদি কিছু বলার থাকে সেটা তুমি সামনাসামনি এসে বলবে পেছনে এইভাবে নিন্দে করবে না আর এরই মধ্যে মোহরকে যেহেতু অ্যাপ্লিকেশন লিখে শঙ্খ স্যার তার কাছে জমা দিতে বলেছে মোহর কিন্তু শাশ্বতীকে সাথে নিয়ে তার কেবিনে যায় এবং অ্যাপ্লিকেশনটা জমা দিতে যায় আর তখনই শঙ্খ বলে যে তোমার তো টাকা জমা হয়ে গেছে কেন কে দিয়েছে কলেজ ফান্ড থেকে দেওয়া হয়েছে আমি তো অ্যাপ্লিকেশন জমাই দিইনি অ্যাপ্লিকেশন করিনি তাহলে তাহলে আবার কি। এখন অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে যাও এটা শুনে মোহর রাগ হয়ে বেরিয়ে চলে যায় কারণ শঙ্খ আসলে মোহরের পিকনিকে যাওয়ার টাকাটা দিয়ে দিয়েছে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর নাচ করল শঙ্খর সাথে কথা বলে শঙ্খ মোহরের পিকনিকে টাকা দিল না জানিয়ে তাহলে মোহর কিন্তু আদৌ জানে না যে কলেজ ফান্ড থেকে মোহরের পিকনিকে যাওয়ার কোনো টাকাই দেওয়া হয়নি আসলে এই টাকাটা শঙ্খই দিয়েছে এবং সেটা যাতে মোহরের কাছে না বেরিয়ে আসে সেজন্য মোহরকে মিথ্যে কথা বলি। যে কলেজ ফান্ড থেকে টাকাটা দেওয়া হয়েছে আর শাশ্বতী মোহরকে বলে যে জানিস তো যেদিন স্টেজে গান গাইতে তুই উঠছিলিস তোর গলা ব্যথা বলে এসার সারি আমাকে বলেছিল যে যাও গিয়ে গরম চা মোহরের জন্য নিয়ে আসো আর মোহর তোর গলা ব্যথা দেখেই কিন্তু এসার সারিটা বলেছিল তুই ভাবতে পারছিস যে উনি তোকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে মোহর বললে যে বাদ দে এই সমস্ত কিছু আর এরপরে দোল এবং বসন্ত উৎসব একসাথে তাই পিকনিকে নিয়ে যাচ্ছে শঙ্খ সবাইকে এবার কি ঘটতে চলেছে সেখানে এবার কি তাহলে মোহরের সাথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেবে শঙ্খর দুই বোন এবং তাদের গ্যাং মিলে তারা কিন্তু এখন থেকে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে আদৌ কি শঙ্খ এবার মোহরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেই সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পদ্মায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন